আসসালামু আলাইকুম আঞ্চলিক ভাষা টিউটোরিয়াল পার্ট বিশতম পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রাম ইসলামের শুভেচ্ছা বন্ধুরা যারা আছেন আপনারা দেশে বিদেশে তাদেরকে সবাইকে বলবো যারা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন শুরু করা যাক লাস মানে অবশ্যই কোনো কাজ যদি অবশ্যই হয় তাকে তাকে লাজিম বলা হয় জরুরি জরুরি আরবি শব্দ জরুরি জরুরি কোনো কিছুকে জরুরি বলা হয় সায়ার খাস মানে মূল্য হ্রাস অর্থাৎ মূল্য কম যেটা ওটাকে বলা হয় সায়ার খাস ওয়াজেদ ওয়াজেদ মানে বেশি কোনো কিছু বেশি বুঝাতে গেলে ওয়াজেদ বলা হয় মুস্তামাল মানে কোনো কিছু ব্যবহৃত জিনিসকে বলা হয় মুস্তামাল মানে যেটা ব্যবহার করা হয়েছে ওটাকে বলা হয় মুস্তামাল জাদিদ মানে নতুন জাদিদ মানে নতুন নতুন কিছুকে জাদিদ বলা হয় মাররা জাদিদ মানে একদম নতুন মাররা মানে একদম জাদিদ মানে নতুন একদম নতুন রশিদ মানে টাকা রিচার্জ কার্ড অর্থাৎ যেখানে আপনি টাকা রিচার্জ করা হয় এদেশে আপনি মোবাইল ইভাস সাওয়া এটা রিচার্জেবল কার্ডকে রশিদ বলা হয় আরবিতে শারিয়া শারিয়া অর্থাৎ সিম কার্ড আরবিতে সিম কার্ডকে শারিয়া বলা হয় জাওয়াল জাওয়াল আরবির শব্দ এর বাংলা শব্দ মুঠো ফোন শাসা শাসা এটা অনেকে আপনারা বুঝেন বুঝতে পারে না শাসা অর্থাৎ স্ক্রিন মোবাইলের যে স্ক্রিনটা থাকে আপনার টাচ স্ক্রিন যেটা মোবাইল তার স্ক্রিনটাকে শাসা বলা হয় তা শাসা জাওয়াল যখন শাসা তো স্ক্রিনটাকে বোঝানো হয় যে কোনো স্ক্রিনকে বোঝানো হয় তো শাসা জাওয়াল বলতে মোবাইলের স্ক্রিন যেটা আছে সেটাকে শাসা জাওয়াল বলা হয় শাহান জি সাহান অর্থাৎ চার্জার এটা যে কোনো ধরনের চার্জার হতে পারে শাহান দ্যাট মিন্স চার্জার চার্জার যে কোনো জাতীয়কে শাহান বলা হয় শাহান জাওয়াল এটা অর্থাৎ মোবাইল চার্জার শাহান জওয়াল অর্থাৎ মোবাইল চার্জার যার মাধ্যমে আপনারা যারা মোবাইল যে চার্জ দেন এটাকে চার্জার আমরা আমরা এটা বলতে পারি বলি সাধারণত চার্জার তবে এটা ব্যাপকভাবে যখন বলতে হবে যদি মোবাইলে যদি হয়ে থাকে তাহলে আরবিতে বলতে হবে শাহান জউওয়াল তবে এবার চলুন আমরা শুরু করি মোবাইল শপে যাওয়ার পরে আরবিতে কথোপকথন সৌদির সাথে কীভাবে আপনারা আরবিতে কথা বলবেন আমি আরও একটু বলে নেওয়া ভালো আপনাদেরকে আজনবি আজনবি অর্থাৎ যারা প্রবাসী ভিন্ন দেশি তাদেরকে আজনবি বলা হয় তো যদি আজনবী এটা আপনাদেরকে এবার বোঝা গেল আজনবী বলতে কানদেরকে বোঝানো হয় তো আজনবী যখন একটা দোকানে যাবে সৌদির দোকানে তখন প্রথমে ঢুকার সাথে সাথে সে আলাইকুম তখন দোকানদার তার প্রতি উত্তর বলবে আলাইকুম আসসালাম তারপর দোকানদার আবার একটা কথা বলতে পারবে এস মানে কি আবগা মানে চাও ইনতা মানে তুমি কি চাও প্রতি উত্তরে আজনবী সে কথাটা বলবে আনা আবগা জাওয়াল গ্যালাক্সি জে সেভেন প্রো ফি আনা আবগা আমি চাই জওয়াল মানে মোবাইল গ্যালাক্সি জে সেভেন প্রো ফি মানে আছে কি মৌজু মৌজুদ আমি গ্যালাক্সি জে সেভেন প্রো চাই তোমার কাছে কি আছে তো তার প্রতি উত্তরে দোকানদার বলবে যে যদি থেকে থাকে তাহলে সে তো আপনি যদি থেকে থাকে তাহলে সে বলবে আই না মজুদ এটা বলে থাকবে আর যদি না থেকে থাকে আমি আর একটা কথা যোগ করতে চাই এখানে মাফি মজুদ লা মুস মজুদ এ ধরনের কথা আসবে তো আপনারা সহজত্ব আমি কথা বলব তখন আজ তার প্রতি উত্তর পড়বে জি বাইড গ্যালাক্সি আসলি আসল নকল এর জন্য আসতে বলা হয়েছে তখন আনা সুফ মানে একটা অরিজিনাল দাও আমি দেখব তো আজনবী তারপরে টাইপ জি গ্যালাক্সি থার্টি টু জিপি অর্থাৎ বত্রিশ জিবি আচ্ছা আমাকে গ্যালাক্সি বত্রিশ জিপিটা দাও তেফ জি বোয়াহেদ গ্যালাক্সি থার্টি টু জিবি তারপরে আরেকটা কথা বলবে আজনবীর সাথে সাথে যে কামফ্লুজ হাদা তো যখন সে দিবে মোবাইল ফোনটা সৈদি আপনি এখন আপনারা হয়তো জানেন যে এখন মোবাইল শপে সৈদিরা থাকে বেশিরভাগ মোবাইল শপে কারণ আজনবী এখন সেই জায়গাতে থাকতে পারে না নিষেধে দেশে সো আবার আজনবী একটা কথা বলতে পারে ফ্লুজ হাজা কত দাম এটার দাম কাম মানে কত ফ্লুজ মানে টাকা হাদা মানে কত দাম এটার দোকানদার বলবে হাদা তেসা মিয়া খাম সিন্ডিয়াল এটা বলতে পারে মেবি যখন সেটা বলবে আপনাদেরকে শেখানোর জন্য আমি একটা জাস্ট একটা টিউটোরিয়াল ভিডিও হিসাবে আমি জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরছি হাদা তেসা মিয়া খামসিনিয়াল এটা নয়শো পঞ্চাশ হাদা তেসা মানে নয় নয় মিয়া মানে নয়শো খামসিডিয়াল মানে নয়শো পঞ্চাশ শেয়াল আজ বলছে লেস তো সে একটা কথা বলতে পারে এখানে লেস হায়দা ফ্লুজ জিয়াদা জিয়াদা মানে বেশি লেস হায়দাফলুজ ওয়াজেদ এই কথা এই ধরনের কথাও আসতে পারে তো সে বলবে লেস হায়দা ফ্লুজ জিয়াদা এটার দাম বেশি কেন সাবি ডিসকাউন্ট সবই মানে কোনো কিছু করা এই জাতীয় জিনিসকে বলা হয় সাবই ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট করো তারা প্রতি উত্তরে দোকানদার তখন সে একটা কথা হয়তো বলবে ওল্লাহি মা এইজি ডিসকাউন্ট ওল্লাহি যে সাধারণত কোনো কিছু মানে প্রতিশ্রুতিশীল যদি কোনো কথা হয়ে থাকে সেটা গুরু মানে খুব আমরা যেমন অনেক সময় কসম খাই ঠিক ওরকমই বিষয়টা যে ওল্লাহি সেটা মা এইজি ডিসকাউন্ট তারপরে তেব জিপ আর আরবাইন অর্থাৎ আচ্ছা নশো চল্লিশ সিরিয়াল দাও তখন দোকানদারি কথা বলার পর আজ আবার একটা কথা বলতে পারে লা 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 আনা মা আতিক তেস্তামিয়া আরবাইন রিয়াল আনা আতিক বেস রিয়াল লা মানে না 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 আমি নয়শো পঞ্চ নয়শো চল্লিশ রিয়াল দিব না আমি নয়শো রিয়েলই দিব। দোকানদার একটা কথা বললেন মালিশ মালিশ অর্থাৎ দুঃখিত দোকানদার বলবে মালিশ হাদা সার মাইজি মানে এই মূল্য আসে না মা দুঃখিত এই দামে সম্ভব না এই দামে হবে না তো আজ একটা কথা সে বলবে বিল্লা মানে অবশ্যই বিল্লা নার্জেল সার সইয়া আলিশান আনা স্ত্রী হাদা অর্থাৎ প্লিজ দাম আরেকটি একটু নিচে নামাও কারণ আমি এটা কিনতে চাই দোকানদার তখন বলবে যে খালাস সে একটা শেষ শব্দ একটা বলবে তেস্তা রিয়াল আখের মানে অর্থাৎ শেষ দাম নয়শো তিরিশ রিয়াল লো তাবগা শিল মা তাবগা মাছলাম যদি চাও নাও অথবা যদি না নাও বিদা হও এ কথা হয়তো সে বলতে পারে তেস্তা তালাতিন রিয়াল আখে লো তাবগা শিল মা তাপগা মাসালাম শেষ দাম নয়শো তিরিশ রিয়াল যদি চাও নাও অথবা বিদাও হও তো বন্ধুরা আপনারা আমার এই কথাটা মোটামুটি ভিডিও আমার আরও অনেক ভিডিও আছে আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন আরও টিউটোরিয়াল ভিডিও তো আপনাদের আশা করবো যে আপনার এই বিষয়টা বুঝতে অনেক সহজ হয়েছে এই বিষয়গুলি আপনারা সবসময় খেয়াল রাখবেন ছোটো ছোটো শব্দ দিয়ে আপনি শব্দ চয়ন করতে পারবেন শব্দ মানে বিস্তার ঘটাতে পারবেন শব্দ সৃষ্টি করতে পারবেন এরপরে যখন সে এটা বলল দাম যে নয়শো তিরিশ ব্যাপারে তারপরে তার প্রতি উত্তরে কি কী বলে শুনুন তার প্রতি উত্তর শেষে বলবে যে খালাস মানে শেষ কোনো কথা আর নাই জীব লোন আজরাগ গ্যালাক্সি জে সেভেন প্রো অর্থাৎ লোন মানে রং আজরাক মানে নীল রঙের ওয়াতে এসে সাওয়াল মানে খালাস জিব আমাকে তুমি দাও আজরা গ্যালাক্সি জে সেভেন প্রো ওয়াতি এবং এর সাথে সেই সাথে এশিয়ান রিয়াল সাওয়াকার এবং সেই সাথে বিশ রিয়ালে একটি সাওয়াকার দাও তো ব্লু কালারের গ্যালাক্সি জে সেভেন প্রো দাও এবং সেই সাথে বিশ রিয়ালে একটি সাওয়াকার তবে তখন দোকানদার তাকে দিয়ে দিবে যথারীতি তারপরে ওকে মাসি আচ্ছা ঠিক আছে তো বোঝা গেলো যে সে যে আপন নয়শো তিরিশ রিয়াল এই শেষ পর্যন্ত আজ যাকে মোবাইল কেনার জন্য যে গেছে সে এটাতে কিনতে বাধ্য হয়েছে তো আপনাদের কথা বুঝতে বললেন আমি কিভাবে আরবি আপনাদেরকে শব্দ চয়ন করেছি শব্দ অর্থাৎ আপনাদের আপনাদেরকে সামনে তুলে ধরেছি তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ